অবিন্তা গ্যালারির আয়োজনে চলছে 9 দিনের প্রাচ্যকলা প্রদর্শনী। ওরিয়েন্টাল আর্ট শিরোনামের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে 60 জন শিল্পীর 67টি শিল্পকর্ম। প্রাচ্যকলার রীতিতে এশিয়ার সামাজিক সংস্কৃতি চর্চা উপস্থাপন করা হয়েছে। প্রাচ্যকলার শৈলীকে এগিয়ে নিতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। ফারহানা জুথির প্রতিবেদন। ওরিয়েন্টাল আর্ট শিরোনামে অষ্টমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করে অবিন্তা আর্ট গ্যালারি। এতে স্থান পেয়েছে নবীন প্রবীণ 60 জন শিল্পীর 67টি শিল্পকর্ম। প্রাচ্যকলা শৈলীতে আঁকা এসব চিত্রকর্মে ফুটে ওঠে এশিয়ার সামাজিক সাংস্কৃতিক চর্চা। এসব চিত্রকর্মের পরতে পরতে ফুটে উঠেছে দেশীয় জীবনাচার, জীবনবোধ সহ শিল্প সংস্কৃতির নানান দিক। বাছাই করা চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। এর মধ্যে অংশগ্রহণকারী 3 জন শিল্পীকে পুরস্কৃত করা হয়। প্রাচ্যকলা শৈলীকে এগিয়ে নিতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। অনলাইনের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি, বিজ্ঞপ্তি দেওয়ার পরে ওনারা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেছে। ওনাদের ছবিগুলা, পেন্টিংগুলাই আমাদের গ্যালারিতে পাঠিয়েছে। জুরি বোর্ড এই সব ছবির মাধ্যমে 60টি ছবি সিলেকশন করে ওই 60টি ছবি আমরা এখানে এক্সিবিশন করি। প্রাচ্যকলা রীতিতে দেশীয় শিল্পের বিকাশ ঘটাতে অষ্টমবারের মতো এই আয়োজন করা হয়েছে। আগামী 13 আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।